আচ্ছা, আজকে আমাদের ক্লাস যেটা সেটা হচ্ছে বায়ের রিকোয়েস্ট রিপ্লাই করা। তো বায়ের রিকোয়েস্টটা রিপ্লাই করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা ভুল হয়ে গেলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ আমরা কাজ পাবো কিনা তার জিনিসটা নির্ভর করবে এই বায়ের রিকোয়েস্ট রিপ্লাইয়ের উপরে। বায়ের রিকোয়েস্টগুলো কীভাবে আমরা রিপ্লাই করবো দেখেন, আপনি একটা রিকোয়েস্ট অজান্তে আপনাকে নিষেধ করেছিলাম, আপনি ভুল ক্রমে রিপ্লাই দিয়ে ফেলাইছেন, এখানে কোনো ইনফর্ম আপনি দেন নাই, যার কারণে এটা পুরোটাই মিস্টেক হয়ে গেছে, পুরোটাই বিভুল হয়ে গেছে। আমরা কিভাবে রিপ্লাইটা দিব সেই নিয়ে একটা ভালো ধারণা আপনাকে দিতে হবে, ভালো একটা আইডিয়া আপনাকে রাখতে হবে। বায়ের রিকোয়েস্ট হেলাই ফেলাই করা যাবে না, বুঝতে জি পারছেন? আবার একটা কথা হচ্ছে, বায়ের রিকোয়েস্ট আপনি করলেন, করতেছেন, দিনে 4টা 5টা করে রিকোয়েস্ট পাঠাইতেছেন, পাঠান, সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 50টা 60টা 100টা 150টা রিপ্লাই পাঠাইছেন কিন্তু কাজ পাচ্ছেন না একটাও, বুঝছেন? কাজ পাচ্ছেন না জি একটাও, তখন কি হবে? তখন আর রিপ্লাই করা যাবে না। আপনাকে বুঝতে হবে আপনার বিরাট কোথাও ভুল হচ্ছে, যার কারণে আপনি কাজ পাচ্ছেন না। আপনি যদি আরো পাঠাইতেই থাকেন, পাঠাইতে থাকেন, তাহলে ফাইবার আপনাকে দেখবে যে আপনি যে রিকোয়েস্ট গুলো পাঠাইতেছেন সেই রিকোয়েস্ট গুলো একদমই ভালো হচ্ছে না, বায়ারদের পছন্দ হচ্ছে না, কাজে আপনাকে ওরা মার্কেট প্লেস থেকে আউট করে দিতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বায়ার রিকোয়েস্টে কখনো কপি পেস্ট করা যাবে না, আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি জি একটা স্যার, বায়ার রিকোয়েস্ট লিখছেন, ওইটাই আরেকজনকে চিন্তা করছেন, ওই সেম কাজ আসছে, তাহলে আমি ওইটাই আরেকজনকে, ওই ধরনের একটা ফেসবুক প্রমোশন, আরেকটা কাজ আসছে, একজনকে দিয়েছিলেন, ওইটা আবার আরেকজনকে দিব, তাহলে ধরে নেন আপনাকে আর ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে হবে না, কারণ কপি পেস্ট করে আপনি দিলেন, তা আপনি আপনার আইডিটাকে হারাইলেন, অথবা আপনি কাজ পাওয়ার সম্ভাবনা হারাই গেলেন। খুবই একদম সেন্সিটিভ ব্যাপারগুলো নিতে হবে, আচ্ছা সবকিছু লিখতে হবে না? হ্যাঁ সবকিছু লিখতে হবে। আপনি একটু করতে পারেন এই লেখাগুলো, আপনি অন্য জায়গায় লিখতে পারেন, কিন্তু আপনি লেখাগুলো যেটা লিখলেন সেটা নিয়ে এসে এখানে দেন, সমস্যা নেই, যেটা লিখছেন সেটা নিয়ে এসে দেন, সমস্যা নেই, কিন্তু আপনি কখনো গুগল থেকে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসলেন, নিজে এখানে দিলেন, হবে না। আবার আপনি একই একই লেখা লিখে রাখছেন, ওইটাই আরেকজনক দিয়ে দিলেন, ওইটাই আরেকজনক দিয়ে দিলেন, হবে না, আপনি কখনোই কাজ পাবেন না। এটা আপনাকে খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এখন আসেন, আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন, এখন এর প্রেক্ষিতে আমরা এইটাকেই রিকোয়েস্ট কিভাবে পাঠানো যায় সেটা আমরা দেখবো। বায়ার হচ্ছে MR/ET, আচ্ছা উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটিং, আই নিড মার্কেটর, স্পেলিং মিস্টেক ফর দিস টাইপ, এইটা। আচ্ছা এইটা পড়ে আপনি বেসিক্যালি কি বুঝলেন সেটা আগে আপনাকে আইডিয়া নিতে হবে। অনেক সময় দেখা যাবে যে বাইরেরা অনেক বড় একটা আপনাকে ডিটেলস বলে দিয়েছে কি কি কাজ করতে হবে, অথবা কি কি তারা চায়, অনেক বড় লিখছে, আবার কেউ কেউ ছোট লিখছে, এটা একটা ছোট্ট, বড়টা যদি আসতো তাহলে আমরা সেটা নিয়ে মানে ডিসক্রাইব করতাম, ডিটেলস বলতাম, কিন্তু যাই হোক এটা দিয়ে অনেক কিছু বলা যায়, এটা দিয়ে অনেক কিছু আমরা আপনাকে বুঝাবো। এখন এটা কপি করলাম, এটা কপি করলাম, আচ্ছা কপি করার পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্ক্রিন শেয়ার করে আপনি দেখেন, দেখতে পান কিনা, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, ওকে, আমাদের আজকে ক্লাস হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা, কিভাবে বায়ারের রিকোয়েস্ট গুলো আমরা রিপ্লাই করবো তার উপরে ক্লাসটা নেবো, এবং এই ক্লাস একদিনে হয়তো বা সম্ভব হবে না, আর একটা দিন ক্লাস নিতে হবে। তো ঠিক আছে, আমরা বায়ার রিকোয়েস্টের রিপ্লাইটা আপনার এখান থেকে কপি করলাম, কিন্তু কপি হয় নাই কোনো কারণবশত। এখানে কি কি লেখা আছে আমাকে একটু বলেন তো। এখানে তো স্ক্রিন নাই। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন নেই, আপনি আরেক কথা হলে আমাকে সরি শেয়ার করেন, আপনি আরেকবার শেয়ার করেন।
আই এম লুকিং ফর সাম টোকেন এক্সপার্ট ওয়েট ওয়েট ফরম্যাট করুন ওকে দেন নমস্কার দিয়েছেন জি স্যার আমি একটু কপি করে নেই কপি করে নেই সম্ভবত কিংবা কোনো কারণবশত ওইটা আপনার এখানে কপি হয়েছে জি স্যার তখন কপি করা হয় নাই করেছি কিন্তু সিলেক্ট করছিলেন কপি করে নেই মানে এখানে কন্ট্রোল সি দ্বারা ক্লোজ করেছি আচ্ছা কপি এটা কপি করলাম কপি করে এটা আমাকে সেন্ড করা করতে হবে আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিচ্ছি সমস্যা নেই এটা একটা স্ক্রিনশট নিলে আমরা তারা মোবাইল ছবি তুলে নিছে আপনি স্ক্রিন ডকেট আচ্ছা বাবা শুনছেন ওকে আমরা একটু স্ক্রিন শেয়ার করতেছি আচ্ছা তো আমরা ওই সাবজেক্ট নিয়ে আসবো এখানে আপনি কি আমার দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন জি স্যার দেখতে পাচ্ছি ওকে নেক্সট নিয়ে আসবো আচ্ছা এটা হলো আপনার সেরকম বোঝাই যাচ্ছে না আচ্ছা দেখেন এখন আসেন বায়ার আমাদেরকে বলছিল যেটা আমরা আজকে বায়ার রিকোয়েস্ট এর রিপ্লাই এর ক্লাসটা যেটা করতেছি এটার মূল ক্লাস চলে যাচ্ছে এখন ওকে ভালো মতো দেখা যায় জি স্যার ওকে আচ্ছা আমাদের বায়ার যেটা বলছিল দেখেন আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটিং আই নিড মার্কেটার ফর দিস টাইপ আচ্ছা এটা কোন এই লিঙ্কটা তো দরকার আচ্ছা আমরা লিখে দেবো সমস্যা নেই এখন আসেন এটা দিয়ে আমরা কি বুঝতেছি এটা আমাদের আগে মূল বিষয় আমাদের বুঝতে হবে বেসিক্যালি যেটা বুঝতেছি সেটা আগে আমাদের টার্গেট করতে হবে কাজটা কি বলুন তো এটা ফেসবুক মার্কেটিং এর কাজ আচ্ছা আসেন আমরা একটু নোট করি জি আমাদের ওয়ার্কটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আচ্ছা এখন আসেন আমাদের যে জিনিসগুলো আমাদের দরকার সেটা হলো আমরা পরবর্তীতে যেটা খেয়াল করি সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট ফোকাস পয়েন্ট দুইটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো ঠিক আছে জি এক নম্বর আমাদের কাজটা কি এই কাজের উপর আমরা ওইখানে পরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মূল যে কাজটা দরকার সেটা হচ্ছে আমাদের আমরা ফোকাস করব ওই কাজটার উপরে আমাদের মূল কাজটা কি সেই কাজটা আমরা আগে টার্গেট করে নিলাম আমাদের এখানে পরে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের মূল কাজটা হবে ফেসবুক মার্কেটিং এখন এর চেয়ে বড় যে ধাপটা সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট এই ফোকাস পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বড় একটা ধাপ এই বড় ধাপটাকে আমরা টার্গেট করলাম ফোকাস পয়েন্ট বলতে কি বুঝাইতেছে ফোকাস পয়েন্ট বলতে এটা বুঝাইতেছে যে ওই বায়ারটা ওর কাজটা হচ্ছে ফেসবুক মার্কেটিং কিন্তু উনি কোন কোন কাজগুলো চাচ্ছে সেটা হলো মূল ফোকাস কাজ আমার কথা বুঝতে পারছেন জি স্যার যেমন
আমরা বাজারে খাবার কিনতে যাই, দোকানে না, হোটেলে খাবার খাইতে যাই, বাজারে বাজার করতে যাই। তো বাজার করা একটা জিনিস ভিন্ন, আবার বাজারের ভিতরে কোন কোন জিনিস আছে, ফোকাস পয়েন্ট গুলো কি, যেমন আমরা আলু কিনে, তৈরি তরকারি, শাকসবজি, এই জিনিসগুলো কিনে, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, মূল ফোকাস পয়েন্ট। কিন্তু আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে বাজার করা। এইরকম এই ব্যক্তি মূল কাজটা হচ্ছে আমার ফেসবুক মার্কেটিং, কিন্তু ফেসবুক মার্কেটিং এর কাজটা কি করাবেন তিনি, তিনি কি চাচ্ছেন সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। তিনি যদি বলতে নাও চান, তার অল্প কথায় আমাদেরকে সেই জিনিসটা বুঝে নিতে হবে। অনেক বায়ার আছে নতুন, আপনি যেমন আমার কাছে 3 মাস শিখতেছেন, অনেকরা কিন্তু 3 মাস শিখেন নাই, সুতরাং তিনারা কিন্তু অত ভালো বোঝেন না, আপনাকে সেটা বুঝাই দিতে হবে। এরকম হতে পারে আবার কোনো বায়ার আছে টপ রেটেড, তারা কাজ করায় নিতে নিতে এতটাই অভিজ্ঞ যে প্রথম অবস্থা আপনাকে কাজ দিবেই না সে। তো এই বায়ারটা আমার মনে হচ্ছে নতুন, তিনি স্পেলিং মিস্টেক করছে, লিঙ্ক দিতে সমস্যা, নতুন হতে পারে, পুরাতন হতে পারে, সেটা এখন বোঝার অতটুকু বোঝা যাবে না, যখন তার সাথে আমরা কথা বলবো তখন সে কথাটা বোঝা যাবে। এখন উনি যেটা লিখছেন সেটা হচ্ছে, আমরা ফোকাস পয়েন্ট গুলো দেখবো, আই এম লুকিং ফর সাম ওয়ান হু ক্যান এক্সপার্ট ফেসবুক মার্কেটিং। 1 নম্বর হচ্ছে এক্সপার্ট, তিনি চাচ্ছেন একজন এক্সপার্ট ফেসবুক মার্কেটারকে, তাই না? জি স্যার। আচ্ছা, এক্সপার্ট ফেসবুক মার্কেটারকে চাচ্ছেন। 2 নম্বরে যেটা চাচ্ছেন সেটা হচ্ছে, তিনি আর কিছু বলতে চাচ্ছেন না, না বলে তিনি একটা লিঙ্ক দিয়েছেন, দেখছে আই নিড মার্কেটার ফর দিস টাইপ, এই টাইপের একজন মার্কেটার দরকার তার। কোন টাইপের সেটা আমরা একটু ওইখানে দেখবো, তিনি লিঙ্কটা কি করছে এরকম, CUTT লিঙ্কটাকে শর্ট করছে, স্ল্যাশ দিয়েছেন, ঠিক আছে, আমরা এই টাইপের মার্কেটার কেমন হয় আমরা একটু সার্চ দেখি, তিনি মার্কেটারটা নেবেন কি কাজের জন্য নেবেন, কিভাবে নেবেন তিনি, এটা আমরা সার্চ দিলে বুঝতে পারবো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা লিংক দিয়েছে তিনি, কোথা থেকে, এখান থেকে নিয়ে দিছিল ফাইবারে, সে আমাকে দিয়েছে, তার আমাদেরকে ফাইবারের লিংক দিয়েছেন, এই ফাইবারের লিংক থেকে তিনি বুঝাইতেছেন এইরকম, আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যান্ড পোস্ট ক্রিয়েটর, গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ অর্গানিক্যালি, আই উইল গ্রো প্রমোশন ইনস্টাগ্রাম। আচ্ছা যাই হোক, তার মানে তিনি আমাদেরকে বুঝাইতেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজগুলো পারি, ঠিক আছে, সেই টাইপের কাজগুলোই এখানে যেগুলো আছে, পোস্ট করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আর্টিকেল লিখতে হবে, মার্কেটিং করতে হবে, এই ধরনের কাজগুলি তিনি এইটার দ্বারা আমাদেরকে সেটা বুঝাইতেছেন, তাই না? জি স্যার, জি। ওকে, তাহলে আমরা এটা কেটে দিলাম, তো আমরা ওইটা দ্বারা যেটা বুঝলাম। এখন তিন, যেহেতু কথাটা খুবই শর্ট, এই কথার ভিত্তিতে আমরা আমরা যেগুলো পারি, আমরা যেগুলো, যে অপশনগুলো আমরা জানা আছে আমাদের, সে অপশনের ভিত্তিতে আমরা কি করব, আমরা তাকে কথাগুলো বলবো। তো কথাগুলো বলবো কি হবে, আমরা শুরু করব কি হবে, যদি কখনো নাম দেখতে পান, এরকম নাম আছে না? জি স্যার, নাম আছে। আচ্ছা, নাম যদি থাকে তাহলে আপনাকে শুরু করতে হবে, যেমন ডিয়ার, ডিয়ার দিলে দিতে পারেন, তবে সম্ভবত পাল হয় হ্যালো দিলে, ঠিক আছে, হ্যালো, জি, হ্যালো, ওনার নাম হচ্ছে কি জানি, এমা, এমা, এ ডাবল এম এ, আচ্ছা এরকম, ই এম এ স্ল্যাশ ই এন ই টি, এরকম একটা, আচ্ছা এমা ই টি, জি, কমা দিলেন, কমা দেওয়ার পরে আমাদের লেখাটা এত মোটা হয়ে যাচ্ছে, জি স্যার, হ্যালো ইমাট্রাম, উনি যে কথাগুলো আমাদের বলছিল আমরা পয়েন্টগুলো ফোকাস করে নিয়েছি। আমাদের যদি এরকম আমরা আরো পয়েন্টগুলো পাই, ঠিক আছে, আমরা 1 2 3 4 5 6 7 8 করে আমরা পয়েন্টগুলো লিখে নেবো আগে, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, আচ্ছা, পয়েন্টগুলো আমরা লিখে নেবো আগে,
তারপর আমরা আমাদের কাজ করবো। আমি যেগুলো পয়েন্ট আজকে আপনাকে এই শর্টকাটে একটা জিনিস দেখাইতেছি এটা, আর এর পরবর্তী যে ক্লাসগুলো হবে আমি কিছু বাইরের রিকোয়েস্ট এখানে রেখে দিব দুই তিনটা, সেটার প্রেক্ষিতে আপনার সাথে আলোচনা করবো। দেখুন, হ্যালো এমআইটে, তো প্রধান কাজগুলো কি? এক্সপার্ট ফেসবুক মার্কেটার। তো আমরা যেহেতু একজন এক্সপার্ট ফেসবুক মার্কেটারই, আমরা কাজে মোটামুটি পারদর্শী, সেহেতু আমরা এটার উপরে তার সাথে কথা বলবো। আই এম এন আচ্ছা, আমরা তাকে এক কথায় বললাম, তিনি চাচ্ছেন কি এক্সপার্ট ফেসবুক মার্কেটার, ঠিক আছে? তো আমরা কিন্তু আমরা ফেসবুক প্রমোশনের যেহেতু কাজ, সেহেতু আমরা কিন্তু এই কথাটা একবারে লিখে তাদেরকে বুঝিয়ে দিলাম আমরা কিন্তু ফেসবুক প্রমোশনে তার এক্সপার্ট, ঠিক আছে? জি আচ্ছা, আমরা আরো কিছু লিখবো এখানে, যে জিনিসগুলো যেমন আই হ্যাভ সিন আমরা যে তার কাজটা দেখেছি সেটা তাকে বলবো, যে আই হ্যাভ সিন ইওর মেসেজ দিতে পারেন, টেক্সট দিতে পারেন বা রিপ্লাইও দিতে পারেন, ঠিক আছে? আমরা এখানে জি দিলাম হলো আই হ্যাভ সিন ইওর টেক্সট অথবা আই হ্যাভ সিন ইওর মেসেজ মেসেজ ডিপলি, ছোট ছোট বাক্যে লিখবেন, সমস্যা নেই, ঠিক আছে? ছোট ছোট বাক্যে লিখলে বার ভালোভাবে বুঝতে পারে। দেখেন, আমি ওনাকে বললাম আই হ্যাভ সিন ইওর মেসেজ ডিপলি, আমি আপনার মেসেজটুকু ভালোভাবে দেখেছি। আই জি আমরা আমরা আগে লিখে তারপরে জিনিসটাকে সাজাবো না, আমরা বারবার আই আই আসতেছে তো এগুলাকে আমরা শর্ট করবো পরবর্তীতে, আমরা আগে লিখে নেবো এরকম করে। জি স্যার আই হ্যাভ সিন ইওর মেসেজ ডিপলি, অর্থাৎ আমরা ছোট বাচ্চার মতো লিখে যাব, তারপরে এটাকে আমরা কাট সাট করে সুন্দর করে বানাবো। জি আচ্ছা, আই হ্যাভ সিন ইওর মেসেজ ডিপলি, আমরা আপনার মেসেজটাকে খুব সুন্দরভাবে ডিপলি দেখেছি। ইউ নিড এক্সপার্ট ইওর ওয়ার্ক। ইওর মেসেজ আপনার মেসেজে মেন মেসেজ এটাও দিতে পারি, ইন মেসেজ সেজ দ্যাট আপনার মেসেজে বলা হয়েছে দ্যাট ইউ নিড অ্যান এক্সপার্ট পার্সন ফর ইওর ওয়ার্ক। জি এটা কেটে দেওয়া যায়, নিড এক্সপার্ট পার্সন ফর ইওর ওয়ার্ক, আপনার মেসেজে বলা হয়েছে একজন এক্সপার্ট পার্সন দরকার ফর ইওর ওয়ার্ক, আপনার কাজের জন্য। আই ক্যান গো অফ মুভমেন্ট দেখেন, এখানে কিন্তু কারেক্ট করা যায়। জি আই ক্যান ডু, আমি করতে পারি অল অফ দিস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ভেরি ওয়েল।
একটা একদিন সেখানে সারা পড়ছে, যেটা হচ্ছে দেখেন আই হ্যাভ সিন ইওর মেসেজ, শুধুমাত্র মেসেজ নয় আমরা একটা লিঙ্কও দিয়েছিল তিনি, তাই না? আমরা দুইটা কথাই লেখো, আই হ্যাভ সিন ইওর মেসেজ অ্যান্ড লিঙ্ক। মেসেজ এন্ড লিঙ্ক, জি। আচ্ছা ডিপলি ইন ইওর মেসেজ ইট সেজ দ্যাট ইউ নিড অ্যান এক্সপার্ট পার্সন ফর ইওর ওয়ার্ক, আই ক্যান ডু অল অফ দি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ভেরি ওয়েল। আচ্ছা খুব ভালোভাবে করতে পারি এই জিনিসটা, আমরা এভাবে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নেব। দেখেন আমরা এগুলো করতে পারি, তো আর কি করতে পারি? এখন আমাদের পর্যায়ক্রমিক যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমরা সেগুলো লিখবো। আই ক্যান করতে পারি, আই ক্যান প্রোভাইড ইউ রিয়েল অ্যান্ড রিয়েল ফর ইউর গ্রোথ। এখানে লিখলাম আই ক্যান প্রোভাইড ইউ, আই ক্যান প্রোভাইড ইউ উইথ এ রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ মিলিয়ন্স অফ অডিয়েন্স ফর ইউর বিজনেস গ্রোথ। আমি আপনাকে মিলিয়ন মিলিয়ন বা মিলিয়ন্স অডিয়েন্স দিতে পারি আপনার ব্যবসায় গ্রোথ করার জন্য, ঠিক আছে? জি স্যার। অলসো আই ক্যান, এখন আপনি যা পারেন সবকিছু লেখেন, আমি আরো পারি। আই ক্যাচি ইংলিশ appropriate product description writing। আমি যে জিনিসগুলো পারি সেই জিনিসগুলো এখানে আমরা আস্তে আস্তে লিখে যাবো, ঠিক আছে? অলসো আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ গ্রাফিক্স, আই ক্যাচি আই ক্যাচি আই ক্যাচি এখানে একটা আই ক্যাচি আই ক্যাচি গ্রাফিক্স ইমেজ, এখানে অ্যাট্রাকটিভ আই ক্যাচি গ্রাফিক্স ইমেজেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং। আর কি কি পারি বলেন? সোশ্যাল মিডিয়ার মধ্যে ইন্টারেস্ট, তারপর স্যার ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট ইনস্টাগ্রাম এখানে আসবে কেন? আপনি তো লিখছিলেন ফেসবুক মার্কেটিং, এটা অর্গানিক ফেসবুক মার্কেটিং কি কি কাজ দিতে পারবেন তাকে সেইটার বিষয়ে লিখতে হবে, বুঝতে পারছেন? পুরোটা আপনি লিখবেন হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে। এখানে যেহেতু তিনি চাইছেন শুধুমাত্র এক্সপার্ট এক্সপার্ট একজন ফেসবুক মার্কেটার, তো ফেসবুক মার্কেটারের কাজটা কি সেই জিনিসটা আপনাকে ডিটেলস এখানে দিতে হবে, যাতে তিনি পড়ে বোঝেন যে হ্যাঁ আপনি আসলে কাজগুলো পারেন, সেই জিনিসগুলো লিখছেন এবং আপনি তাকে প্রভাবিত করবেন কাজ নেওয়ার জন্য, ঠিক আছে? সে যাতে উৎসাহ হয়ে আপনাকে কাজটা দেয়, এই জন্য লিখুন এই জিনিসগুলো। আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ আই ক্যাচি গ্রাফিক্স ইমেজেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, অর্গানিক ট্রাফিক। তারপরে ফেসবুক কাজের প্রতি আমার অনেক অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ ওই জিনিসগুলো লিখবেন, অর্গানিক ট্রাফিক। তারপরে দেখবেন হচ্ছে আর কি দাদা বলুন তো, রিচ পেজ আরো যদি কাজ আপনি জানেন সেগুলো লিখবেন, আমি আপনাকে
অত ডিটেলস ভাবে লিখতেছি না, যেহেতু কাজের বিবরণ, তো কাজের বিবরণ আপনি যেগুলো পারেন সবকিছু লিখবেন এখানে, লিখে দিলেন। ধরেন আরো দুই চারটা পারেন, আমি এই মুহূর্তে ওগুলো লিখতেছি না, আপনি লিখে দিলেন এইটা পারি, ওইটা পারি, ওইটা পারি, ওইটা পারি, সব এই লাইনের মধ্যে লিখে দিলেন। আচ্ছা, লিখে দেওয়ার পরে আপনি এখন লিখবেন আই হ্যাভ এ ভাস্ট এক্সপিরিয়েন্স, আই হ্যাভ ভাস্ট এক্সপিরিয়েন্স ওয়ার্ক অ্যান্ড লাইফ, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড আমি অনেক প্রজেক্ট কমপ্লিট করেছি। তারপর আরো লিখবো আমরা দেখুন এরকম ভাবে ওয়ার্কিং কত, ধরেন 2020 থেকে করতেছেন এইভাবে বলবেন আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্ডাস্ট্রি সিন্স 2020 ইন I have gained more experience and দেখেন আমি যে কথাটা লিখলাম সেটা একটু বোঝার চেষ্টা করুন। আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিন্স 2020, অর্থাৎ 2020 থেকে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি লাস্ট ওয়ান ইয়ার্স, এক বছরে, গত এক বছরে আই হ্যাভ গেইনড মোর এক্সপিরিয়েন্স, আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি অ্যান্ড অ্যান্ড কি করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা এর আগেও আপনাকে বলছি, বলছি না? হ্যালো, জি স্যার, হ্যাঁ কথা বলতে হবে। সেটা হচ্ছে আমরা এর আগে কিন্তু আপনাকে বলছি জিনিসগুলো, এখন আবার বলতেছি যে যে কাজটা আমরা ঠিক করব সেই কাজের উপরে ফোকাস পয়েন্ট এটার দিকে আলোচনা করো, সবসময় নজর রাখো এক্সপার্ট মার্কেটার এবং আরো কিছু ফোকাস পয়েন্ট যেগুলো লেখা থাকবে সেইগুলো লেখার উপরে আমরা কিন্তু এটা করতে মানে লিখবো, ঠিক আছে? এরকম করে আমরা যতগুলো ওয়ার্ড ফাইবারের ইতে আটানো যায়, 1500 ওয়ার্ড হলে 1500 ওয়ার্ড, 1200 হলে 1200 ওয়ার্ড লিখবো আমরা, লিখে কম বেশি হলে কম বেশি হলে সমস্যা নাই, তবে আমরা চেষ্টা করবো বেশি করে লেখার, কম লিখবো না, ঠিক আছে? কখনোই কম লিখবো না, এরকম ভাবে আমরা লিখবো। এখানে আমাদের যেহেতু ছোট্ট পয়েন্ট, তাই ছোট্ট কিছু কথা লিখছি, তাই বলে ছোট পয়েন্ট হয়েছে দেখেই যে আপনি 1000 ওয়ার্ড লিখবেন তা না, আপনি 1500 ওয়ার্ডের মধ্যেই লিখবেন এবং কথাগুলো যাতে খুবই সুন্দর প্রভাবিত হয়। আপনি আরো লিখবেন যে আমি সোশ্যাল মিডিয়া কাজ হিসেবে
যে কাজগুলো করেছি সেই কাজগুলো বায়রের আমার কাছ থেকে খুবই খুশি হয়েছে, আমি চাই আপনার কাজটাও আমি আপনাকে কাজে খুশি করে দিব, আপনি যদি আমাকে হায়ার করতে চান তাহলে দয়া করে ইনবক্স করুন, আমি আপনার অপেক্ষায় আছি, আশা করি আপনার বিশ্বাসকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই কথাগুলো যদি জি স্যার, আমরা আরো লিখি এখানে তাহলে কিন্তু আরো 3-4 লাইন হয়ে যাবে, তো অলরেডি দেখেন প্রায় 1500 ওয়ার্ড হয়ে যাবে। তাহলে এখানে এভাবে আমাদের বাইরের রিকোয়েস্ট গুলো আমরা দিয়ে থাকি, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। এখন চলেন আপনার কাজে যাই। স্যার এই ডিসক্রিপশনটা তো এই ফোকাস পয়েন্ট, হ্যাঁ এটা তো ফোকাস পয়েন্টের আলোকে আপনাকে ডিসক্রিপশনটা লিখতে হবে, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। এটা মূলত আপনার কাজটা কি ফেসবুক মার্কেটিং এর কাজ, অর্থাৎ আপনি এখন বেছে নেবেন যেটা ফেসবুক মার্কেটিং অব্লিক প্রমোশন, অর্থাৎ ফেসবুক প্রমোশনের কাজটা আপনি বেছে নেবেন এখান থেকে, এবং ফেসবুক প্রমোশনের কাজের উপর আপনি ফোকাস পয়েন্ট গুলো আপনি খুঁজে নেবেন, এবং সেই ফোকাস পয়েন্টের আলোকে আপনি লেখা শুরু করবেন। আপনাকে যেমন এক নম্বর ফোকাস পয়েন্ট লিখলেন, তারপরে 2 নম্বর ফোকাস পয়েন্ট কি আছে তার উপরে 2 লাইন লিখলেন, 3 নম্বর কি আছে 3-4 লাইন লিখলেন, ঠিক আছে এভাবে, অর্থাৎ বায়ার যেটা যেটা চাচ্ছে সেটার উপরে আপনাকে ফোকাস করতে হবে এবং সেই অনুপাতে আপনাকে লিখতে হবে। জি স্যার, ওকে, এখন আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাদের যাচ্ছি। ওকে, আপনি মাউসটা আমাকে দেন। জি স্যার। আচ্ছা, আমাদের এখানে এখনো কোনো অফার নেই। আচ্ছা যাই হোক, না থাকলো আপনাকে এখন আমি বলি, যেটা হচ্ছে আপনাকে কাজ দিচ্ছি সেটা হচ্ছে আপনি বাইরের রিকোয়েস্টে যে ফেসবুক প্রমোশনের যে গুলো ইয়েগুলো আসবে আপনার বাইরের রিকোয়েস্ট গুলো আসবে আপনি, ঠিক আছে, আপনি এরকম জি 5টা বাইরের রিকোয়েস্ট আপনি বেছে নেবেন ফেসবুক প্রমোশনের, এবং সেগুলোর ফোকাস পয়েন্ট বের করবেন এবং কাজটা কি সেটা বের করবেন। কাজটা একই হবে, কাজ আপনার ফেসবুক প্রমোশনের কাজ যেহেতু আপনি বাছিয়ে নিচ্ছেন কাজটা একই, ওই তারপরে লিখবেন ওয়ার্ক, এটা ফোকাস পয়েন্ট, আপনি যতগুলো ফোকাস পয়েন্ট বের করতে পারেন প্রত্যেকটা লাইন খুবই সূক্ষ্মভাবে পড়বেন, আগে জি পড়ে আপনাকে ফোকাস পয়েন্ট গুলো বের করবেন, কয়টা ফোকাস পয়েন্ট এখানে আছে, যদি 10টা আসে 10টা লিখবেন, 15টা আসে 15টাই আপনি এখানে ফোকাস পয়েন্ট লিখবেন, এবং 15টা আলোকে আপনি লেখা শুরু করে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ, এই ফোকাস পয়েন্টের আলোকে যদি আমরা লেখা শুরু করি তাহলে দেখবেন ইনশাল্লাহ বায়ার তার মনের মতো করে কথাগুলো তিনি বুঝবেন এবং মনে করবেন যে হ্যাঁ আমার কথাটা আমি যাকে বলছি সে ঠিকই বুঝছে। যে জমি মনে 100 জনকে পাঠাক, 100 জন কিন্তু এইভাবে আমরা যেরকম ভাবে ফোকাস পয়েন্টগুলোকে নেব 100 জন কিন্তু এইভাবে নেবে না। যেমন আপনি একজন নতুন, জি আপনি একজনকে কিন্তু অফার সেন্ড করছেন, তো ওইখানে কিন্তু আরো 100 জন ছিল, তো আপনার মতন ওইখানে আরো 60-70 জন ছিল, হয়তো আপনার মতো এরকম সেন্ড করে দিছে। তো এখন আমি যেভাবে বলতেছি, এখন দেখেন আমি যেভাবে বলতেছি আর আপনি ওইভাবে বলতেছেন, তো কাজ কি আপনি পাবেন না আমি পাবো? আপনি পাবেন, হ্যাঁ, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাইরে রিকোয়েস্ট পাঠানো ঠিক হয়েছে কি হয়নি। তাহলে স্যার ওইখানে ফোকাস পয়েন্টটা কোনটা, মানে ওই আমি যেটাতে এই ইয়ে করছে রিকোয়েস্ট পাঠাইছি এটা ফোকাস পয়েন্ট কোনটা, ফেসবুক মার্কেটিং? না না, তো এখানে তো দিলাম আপনাকে, এখানে অন্য ফোকাস অল্প পয়েন্ট লিখছে। হচ্ছে এখানে ফোকাস পয়েন্টটা যেগুলো শর্টকাট সেগুলোতে তো এমনিতে বোঝাই যাচ্ছে, যেমন ইনি চাচ্ছে জি একজন এক্সপার্ট ফেসবুক মার্কেটার, ঠিক আছে, জি তিনি জি একবারে বলে দিছে এক্সপার্ট ফেসবুক মার্কেটিং দরকার, তো ফেসবুক মার্কেটিং এর হ্যাঁ যে যে কাজগুলো হয় উনি যদি বিশ্লেষণ করে না বলেন, আমি আপনাকে তো আগে বললাম যে কোন কোন জি নতুন নতুন যারা একজন নতুন বায়ার আসে আপনাকে অত কিছু সে মানে বলতে পারবে না, বুঝা আপনি বলতে পারবে যেরকম না, জি আপনি যেরকম কাজগুলো জানেন সে বলতে পারবে না, আপনাকে ওইখানে সুন্দরভাবে সাজায় লিখতে হবে, যে বলতে পারবে না আপনি বুঝে নেবেন সে একজন নতুন, ঠিক আছে, জি আর স্যার, কেউ কেউ আসবে সে ডিটেইলস হয়ে বলে দিছে আপনাকে, দেখবেন অনেক কিছু নোটিস ইয়ে দিছে আপনাকে, নোটিস করে দিছে। আপনি সেইগুলো ফোকাস পয়েন্টগুলো আপনি কি করে লিখবেন, লিখে ওই উনি যা লিখছেন ওইটার আলোকে আপনি আবার লেখা শুরু করবেন। জি স্যার, এরকম হয় না যে আপনি একজন শেফ মানে বাবুর্চি, বাবুর্চিকে বলা হলো কি আপনি কি করেন, আপনি আজকে খিচুড়ি রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, পোলাও রান্না করেন, তো 3 ধরনের আইটেম বলা হলো, তো যিনি বললেন তিনি হচ্ছে একজন বায়ার আর শেফ হচ্ছে একজন সেলার। ধরেন আপনাকে বলা হলো আপনি একজন শেফ, আপনাকে বললো, তো
আপনি যে রান্না করবেন আপনাকে শুধু বলা হলো আপনি এইটা পোলাও বিরিয়ানি রান্না করেন। তো পোলাও বিরিয়ানি রান্না করতে কি কি উপাদান লাগে একমাত্র কিন্তু আপনি জানেন, তাই নাকি? জি স্যার। এখন আপনার থেকে আমি শুনতে চাচ্ছি কি তাহলে পোলাও যে রান্না করবেন, তো বাইরে তো জানতে চাচ্ছে, তাহলে অনেক বলবে হয়তো যে পোলাও রান্না করতে তাহলে কি কি লাগে, আমি তো জানি না, তাহলে বলেন তো। আপনি তখন বলা শুরু করবেন এই তেল লবণ জি কি কি লাগে না লাগে এরকম, বুঝতে পারছেন? জি তো জি এইটা হচ্ছে আমাদের এরকম অনেক ফেসবুক মার্কেটিং চাচ্ছে, একজন মার্কেটার চাচ্ছে। তো ফেসবুক মার্কেটারের কাজটা কি উনি হয়তো জানেনই না, শুধু শুনছে বা জানেন যে ফেসবুক মার্কেটার হলে একজন ফেসবুক পেজকে ডেভেলপ করা যায়। তো সুতরাং ফেসবুক পেজকে ডেভেলপ করতে হলে একজন ফেসবুক মার্কেটারের দরকার, তাই আপনাকে হায়ার করতেছে। এখন সকল কাজ আপনি জানেন, সুতরাং আপনি লেখা শুরু করবেন, এটা হচ্ছে আপনার মূল পয়েন্ট। জি আশা করি যেটুকু আমি বললাম আপনি বুঝতে পারছেন। এরিয়া লকে আপনি 5টা বাই রিকোয়েস্ট, এরপরে যখন আসবে তখন আপনি কি করবেন, গুগল ড্রাইভের ওই রকম শিট নিয়ে সেখানে আপনি 5টা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দিয়ে আপনি 5টা বাই রিকোয়েস্টের রিপ্লাই আপনি লিখে রেডি করে রাখবেন। জি স্যার। ওকে, তাহলে আমি এটা আপনাকে আপলোড করে দিচ্ছি ক্লাস। আজকে ক্লাস এই পর্যন্তই, আপনি এই ক্লাসটা আবার দেখবেন, আপনি একবার না পারলে 2 বার, 4 বার, 5 বার বাইরে রিকোয়েস্টের ক্লাস আপনি যতবার দেখবেন ততবার আপনার তত এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। আপনি বেশি করে এই ক্লাসটা দেখবেন, দেখার পরে অবশ্যই এই ক্লাস দেখে আপনি এই অনুযায়ী যে কথাগুলো বললাম এই অনুযায়ী আপনি ফোকাস পয়েন্ট বেছে নিয়ে সেই অনুযায়ী আপনি লেখা শুরু করবেন এবং 5টা হোমওয়ার্ক রেডি করবেন, ঠিক আছে? স্যার আমি কি রিকোয়েস্ট পাঠাবো? না না না, আপনি রিকোয়েস্ট পাঠাবেন না, আপনি পূর্ণ পরিপূর্ণ রিকোয়েস্ট মানে ঠিক না হওয়া পর্যন্ত আপনি রিকোয়েস্ট পাঠাবেন না, আপনি শুধুমাত্র এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? বাই রিকোয়েস্ট জি স্যার। আসলে এখান থেকে কপি করে নেবেন, নিয়ে আপনি গুগল ড্রাইভে নিয়ে যায় একটা করে সাজাবেন, সাজা সেখান থেকে আপনি লেখা শুরু করবেন, ওইখানে লিখবেন, এখানে কাউকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন না। আমি জি যখন স্যার, ঠিক আপনাকে আছে বলবো যে হ্যাঁ আপনি এখন ঠিক আছে আপনি পাঠাতে পারেন, তখন আপনি পাঠাবেন, ঠিক আছে। এগুলো প্রবলেম হবে তো, প্রবলেম গুলো সলিউশন না করলে তো আপনি পাঠায় লাভ হবে না, বুঝলেন না? জি স্যার। হ্যাঁ, এখন যেটা হবে সেটা হচ্ছে আপনি পাঠালে এরকম হবে, আপনি এই যে পাঠাইছেন এরকম গজামিল হবে, তো জি গজামিল স্যার। আলা লোককে তো ওনারা আর কাজ দিবে না, কাজ দিবে যারা ভালো কাজ পারে তাদেরকে কাজ দিবে। জি ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করলাম, আপনি আপনার হোমওয়ার্ক গুলো রেডি করেন আর সেই অনুযায়ী আপনি কাজ করতে থাকেন, কাজ করে ইনশাল্লাহ আমাকে নক করবেন, আমরা হোমওয়ার্ক গুলো কারেকশন করে আমরা আবারও আপনাকে আমি 2-3টা বাইরে রিকোয়েস্ট দেখাবো এবং তারপরে আপনার গুলোর সাথে মিলিয়ে নিয়ে পরবর্তী হোমওয়ার্কের সাথে মিলিয়ে নিয়ে সেদিন থেকে আপনি রিকোয়েস্ট সেন্ড করা শুরু করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার ওই যে আমাদের দিকটা কিভাবে ইয়ে করতে হবে স্যার, এটা তো আচ্ছা হেল্প। ঠিক আছে, আমরা এই ক্লাসটা শেষ করি, আমাদের রেকর্ডিং হচ্ছে তো শেষ করি তারপরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের বাইরের টেস্ট ক্লাসটা এখানে শেষ করলাম, আপনি আমরা হোমওয়ার্ক গুলো আপনি সবগুলো কারেকশন করেন, যে হোমওয়ার্ক গুলো রেডি করেন, তারপরে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আজকে ক্লাস এই ইনশাআল্লাহ। পর্যন্ত।